नमस्कार बंधुरा केमन आছেন सबाई शुरू पर आरेकटा नतून व्लगे आपनादेर सबाइके स्वागत। शुभ बोलो शुभ षष्ठी सबाइके জানাই শুভ ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। आज ষষ্ঠী তো আজকে সমস্ত ব্লগ আসবে আমাদের। आज षष्ठी षष्ठीर अनेक अनेक शुभेच्छा आपनादेर जन्य तो रइलई। और षष्ठीते आमी सकाल बेला शाड़ी परार एकेबारेई टाइम पाइनि, एई प्रथम बछरे शाड़ी छाड़ाई एकटा कुर्ती पैंट परे नियेछि और मेकेओ रेडी करे दियेछि, दिये बेरिये जाच्छि पुजो दिते। षष्ठीर पुजो सकाल सकाल केमन अनेक राते फिरेछि, सेदिन सकाल सकाल उठेई पुजोटा देओया एकटु डिफिकाल्ट छिलो। एसे आबार ओदेर खाबार ब्यबस्था करते हबे, तो सेइजন্য हाथের কাছে যা পেয়েছি নতুন একটা জামা পরে নিয়েছি। আর জুয়েলারিটা তো আমার নিজেরই বানানো। সামনেই কালী মন্দিরে চলে এসেছি, ওইখানে অপোজিটে সামনে দুর্গা মণ্ডপ আছে। তো আমি প্রত্যেক বছর এই জায়গাটাতেই দিই, কারণ এখানে খুব শান্তিভাবে মানে নিরিবিলিতে পুজোটা দেওয়া যায়, অনেক মানুষের ভিড় থাকে না। ঠাকুরমশাই খুব ধীরে সুস্থে পুজোটা করান, সেই জন্য আমি এই জায়গাটিকে প্রত্যেক বছর প্রেফার করি। এটা আমাদের বাড়ির একেবারেই যে কাছে তা নয়, এই আগে একটা মণ্ডপ পড়ে, কিন্তু আমি এখানেই আসি বরাবরই, তো সেই জন্যই আসি। আর মায়ের হাত ধরে অনেকবার এসেছি, মায়ের সাথে এসেছি। ইনফ্যাক্ট মা পুজো দিতে আসতো যখন, তখন আমি মায়ের সাথে আসতাম। দিদি আসতো না, কিন্তু আমি সবসময় মায়ের সাথে থাকতাম। সেটা আমি অনেকবার এসেছি মায়ের সাথে এখানে পুজো দিতে, সেই জন্য একটা সেই ব্যাপারটাও কাজ করে। মায়ের সাথে যেখানে যেখানে গেছি সেই সব জায়গাগুলোতেই আমি এখনও সেই সব জায়গাগুলোতেই প্রেফার করি। আর এইদিকে আমার খুদে সদস্য আমাকে ভিডিও করে দিচ্ছে, বুঝতেই পাচ্ছেন আমার মেয়ে, ও যেরকমই ভিডিও করেছে আমার কাছে অনেকটা সুন্দর। তো আপনাদের ভুল ত্রুটি হলে আপনারা মার্জনা করবেন। আমি মোমবাতি আর ধূপটা আগে দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে, তারপর পুজো পুষ্পাঞ্জলি দেব। ঠাকুরমশাই আছেন তো ওয়েট করছেন, আর দু একজন যদি আসে। তো আমার হয়ে গেল পুজো করা। সামনে ওদিকে দুর্গা মণ্ডপ আছে, মেয়ে যাবে বলছে, তো দুর্গা ঠাকুরটাকেও দেখিয়ে নিয়ে আসি। চলুন, আপনারাও সঙ্গে চলুন। বাড়িতে এসে চটপট চেঞ্জ করে বসে পড়েছিলাম লুচি আর তরকারি করতে। পুরোটাই বাড়িতে ফিরে করেছি, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি এসে, আর পুরোটাই বাড়িতে ফিরে করেছি। কারণ কি বললাম, যেটা অনেক রাতে ফিরেছি, সকাল সকাল করে ওদেরকে খাওয়ানোর সময়টা হয়নি, জাস্ট পুজো দিয়েছি, সেই জন্য লেগে পেরেছি কাজে। এসে চা খেলাম আর মেয়েকে লুচি তরকারিটা দিয়ে দিলাম আগেই। এই ষষ্ঠীর দিনে নিরামিষ খাবার এই লুচি তরকারি একটা দারুণ লাগে সত্যি বলতে। আর এই টিপটা পরে দেখুন, আমাকে একটু অন্যরকম লাগছে না? পুরো সব কিছু খুলে একটু ফিকে লাগলেও এই টিপটা পুরো মুখটার সৌন্দর্যটাকেই বাড়িয়ে দিয়েছে। এই সিঁদুরের টিপটা আমার ভীষণ ভালো লাগে পুজোর দিনে পড়তে বিশেষ করে। আর আমার মেয়েটাকে আপনারা সবাই কিন্তু দেখবেন, আর কেমন লাগছে অবশ্যই বলবেন। হাতে লুচি ধরে পা ফা একদম ঢাকা দিয়ে বসেছে, কারণ কি ভিডিও করতে হবে ওর, সেই জন্য। আর কাল দেখেছিলেন ভিডিওতে ঠাকুরের জামা পরিয়েছিলাম, তা আপনাদেরকে ভালো করে দেখানো হয়নি, সেই জন্য আজ থেকে ভালোভাবে আমার গোপালকে দেখিয়ে দিলাম। আজকের পুজো করে সারাদিনই নিরামিষ খাওয়া দাওয়া, কারণ কি ষষ্ঠীর। তো বিকেলে, তারপরে বিকেলে নয় রাতে ওর বাবা ফিরলে আমরা ঘুরে ঘুরে যাব। আজকে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। আজকে কি বলে দাও মা? শুভ ষষ্ঠী, সবাইকে জানি শুভ ষষ্ঠী। এখন বাজে রাত 10টা। আমি আজকে ম্যাচিং একটা পরে আগে হয়ে গেছে। আজ আমরা বেরিয়েছি খিদিরপুর সাইডটাই প্রথমে আসার ইচ্ছে ছিল, সেটা ভেবেচিন্তে এসেছি। তো খিদিরপুরের কিছু কিছু ঠাকুর দেখব। देखे घोराघुरी करे बाड़ी जाब। तो आजकेर आमार लुकटा केमन लागछे अवश्यई कमेंट करे बोलबेन। पुजोर प्रत्येक कटा दिन ही भीषण मजा करार उद्देश्ये आछि, तो मजा करा शुरू करे दिएछि। ए बछर जेभावे ठाकुर देखछि आमार काछे ए प्रथम बछर एत सुंदरभावे ठाकुर देखा, फाँकाय फाँकाय भीड़ ठेलाठेली ना करेओ सुंदरभावे सुष्ठुभावे ठाकुर देखा, एटा प्रथम बछर आमार काछे अवश्यई बियेर परे। तो भीषण भालो लागछे ए बछरटा आमार काछे। तो आपनादेर कार किरकम पुजो केटेछे अवश्यई कमेंट करे बोलबेन आमाके। आमार तो असाधारण लेगेछे ठाकुरटा। और जेते जेते आरेकटा जिनिस शेयर ना करलेई नय, एखाने ठाकुर देखते एसे एक्सिट गेट दिये बेरोनोर समय এই বাড়িটা আমার চোখে পড়লো, যেটা ভিডিও না করে থাকতে পারলাম না। একটা ছোট্ট বাড়ি কিছু গাছ দিয়ে এত সুন্দর ইনোভেটিভ আর এত সুন্দরভাবে সাজিয়েছে যে আমি ভিডিও না করে থাকতে পারলাম না। দারুণ লেগেছে বাড়িটা আমার। কিছু কিছু জিনিস পুজো ছাড়াও অনেক কিছু ভালো দেখা যায় না, এটাই আমি ক্যামেরা বন্দি করে নিলাম। এই বাড়ির যে সাজানোর যে গোছানোর ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে। ভবিষ্যতে জানি না কোনোদিন পারবো কিনা নিজের বাড়িটা করতে এরকমভাবে, কিন্তু জিনিসটা খুব ভালো। সব কিছু তো আর নিজের করা যায় না, ভালো জিনিসগুলোকে সংগ্রহ করে রাখতে আমার ভালো লাগে। এই কটা দিনের মধ্যে বেশ কিছু ঠাকুর আমরা দেখে ফেলেছি এবছর, কিন্তু এই ঠাকুরটা এখনো পর্যন্ত যতগুলো ঠাকুর দেখেছি এখানে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। মোবাইল ফোন আমাদের কতটা ক্ষতি করছে জীবনে, বা আমরা কিভাবে মোবাইল ফোনের মধ্যে ঢুকে আমাদের খেলাধুলা ছোটোবেলাগুলোকে কীভাবে হারাচ্ছি, আমাদের গুরুত্বপূর্ণ সময়গুলোকে কীভাবে হারিয়ে ফেলছি, সেটা এখানে খুব ভালোভাবে প্রমাণিত, খুব ভালোভাবে ফুটিয়ে উঠেছে। সুন্দর লাগলো। মানে সব বাচ্চারা এখন খেলাধুলা তো ভুলেই গেছে। এখানে কিছু খেলার ছবিও দিয়েছে বক্সে বন্দি, দেখতে পাচ্ছেন আপনারা, যে খেলাগুলো আমরা আমাদের বাচ্চারা এখন কিছুতেই খেলে না। ওরা খেলাধুলা এই হকি ফুটবল এইসব খেলাধুলা ওদের মানে কবে খেলেছে বা কোনোদিন খেলেছে কেউ সন্দেহ আছে। মোবাইল ফোনটাই ওদের এখন জগৎ হয়ে গেছে। তো আমার মেয়ে সত্যি মোবাইল ফোনটা হয়তো এত দেখে না বা দেখেই না, মোবাইল ফোন টিভির মধ্যে এতটা ঢুকে নেই, কিন্তু সত্যি খেলাধুলাটাও পায় না, এটাও ঠিক। পড়াশোনা একটু গল্প একটু ঘুম এইসব করেও সময় কেটে যায়। আমি ভিডিও করতে করতে যাচ্ছি, আমাকে কেউ একজন নাম ধরে ডাকলো। তারপরে ও এটা তো আমার বন্ধু, তো আমাকে ঠিক দেখতে পেয়েছে। আমি তো ক্যামেরার দিকে তাকিয়েছিলাম বলে খেয়াল করিনি। তো চেনা মানুষের সাথে একটা দেখা হয়ে গেল, ভালো লাগলো। খিদিরপুরে এখানে ঠাকুর দেখতে এসেই এখানে দেখতে পেয়ে গেলাম। তারপরে আমরা চলে এসেছি গড়িয়াহাটে। এটা সিঙ্গি পার্ক। গড়িয়াহাটে এই চত্বরে সিঙ্গি পার্ক, ইকটালিয়া, হিন্দুস্তান ক্লাব, পরপর এই ঠাকুরগুলো দেখি। এবছরও তার অন্যথান হয়। এখানে লাইটিংগুলো অনবদ্য, এত সুন্দর লাইটের কাজ করে। প্রত্যেক বছরই এরা নতুন নতুন কোনো নিউ নিউ লাইটিংয়ের এত সুন্দর কাজ করে। এটা বহু বছর ধরে, এবছর প্রথম নয়। আর লাইটের এত সুন্দর কাজ মনে হয় না কলকাতার আর কোথাও আছে। তো এই লাইটিংগুলো দেখার জন্যই আসা, মেয়েকে নিয়েও আসা। আমার বাপিও আমায় এরকম কোলে করে নিয়ে এই লাইটিংগুলো দেখাতো। প্রচণ্ড ভিড়ের মধ্যে কোলে নিয়ে ওপরে উঠিয়ে দেখাতো। সেই সেম দৃশ্য এখন আমার মেয়ের ক্ষেত্রে হচ্ছে। নস্টালজিয়া একটা পরিবেশ তৈরি হয়ে যায় আমার কাছে এখানটায় এলেই। কারণ কি, এটা আমার ছোটোবেলা থেকে, আমার জবে থেকে মানে স্মৃতিতে আছে, জ্ঞান হওয়া থেকে। আমি এই ঠাকুরগুলো প্রত্যেক বছর বাপি মার সাথে আসতাম। সেটা আমার কাছে একটা অনেকটা বড় একটা পাওনা, মানে সেই জায়গায় আবার আমি মেয়েকে নিয়ে আসতে পারছি। তো আপনারা আস্তে আস্তে পুরো লাইটিংগুলো দেখতে থাকুন, পরপর সমস্ত কিছুই ভালো লাগবে আপনাদেরকে। তো আজকে যেহেতু নিরামিষ, কিছু খাওয়ার উপায় নেই। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস আর এই ভেজ পকোড়া, এগুলোই ছাড়া আজকে কোনো উপায় নেই। সেই দিয়েই কাজ চালাচ্ছে আজকের দিনটাকে। আর এই যে বলছিলাম, যেটা এত সুন্দর লাইটিং অনবদ্য। যারা কলকাতার বাইরে থেকে দেখছেন আমার ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে আপনাদের, আশা রাখলাম। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করবেন। পাশে থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করি। আজকের মতো আসি বন্ধুরা, বিদায়। আবার কোনো নতুন ব্লগ নিয়ে আমি চলে আসব, ততক্ষণ আপনারা কিন্তু আমার অপেক্ষায় থাকবেন। ঠিক আছে, টাটা।